পিং ডে ওয়ান ডে মানেই দক্ষিণ আফ্রিকার জয় জয়কার। ওয়ান্ডারসে আরও একবার সেটাই প্রমাণ হলো। বাংলাদেশের প্রথম ওয়ান ডে জয়ের পর সমর্থকরা স্বপ্ন দেখতে শুরু করেন সিরিজ জয়ের, তাই জোহান্সবার্গেও গ্যালারিতে ছিল লাল সবুজ সমর্থকরা। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতা ফিকে করে দেয় সেই স্বপ্ন। আফিফ ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ করে ঠিকই, কিন্তু সেটা যথেষ্ট ছিল না, লড়াইয়ের পুঁজিটাই তুলতে পারেনি দল। তাই হারের বেদনা সঙ্গে নিয়েই ফিরতে হয়েছে সমর্থকদের। ভালো একটা লাক কাজ করে সাউথ আফ্রিকাদের জন্য, এই স্টেডিয়ামে অনেক রান হয়, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা খুব দুর্বল ছিল। প্রথম ওপেনিং ব্যাটসম্যান যারা, তারা নার্ভাস ফিল করে, তারা আউট হয়ে গেছে, সেই কারণে সেই জন্য আমাদের ব্যর্থতা। আমরা আশাবাদী ছিলাম জিতবো, তো এরপরে আমাদের ফার্স্ট টাইমটা ব্যাটিং বোলিং নেওয়ার দরকার ছিল, ব্যাটিং না নিয়ে, কারণ এটা বাউন্স ফিস ছিল। তারপরে এই জন্য আমরা যখন চার উইকেট হারাই ফেলি তখন আমরা পুরো চাপে পড়ে যাই, তো এই জন্য আমাদের ম্যাচটা আছাড় হয়ে যায়। এই ম্যাচ জিতে সিরিজে ফিরেছে স্বাগতিকরা। এখনও বাকি এক ম্যাচ, টিকে আছে সিরিজ জয়ের সুযোগ। শেষ ম্যাচ হবে লাকি গ্রাউন্ড সেঞ্চুরিয়ানে, সুযোগ আছে সিরিজ জয়ের। জোহান্সবার্গের ভুলগুলো আবার না হলেও শেষ ওয়ান ডেতে গর্জে উঠবে টাইগাররা, বিশ্বাস সমর্থকদের। ম্যাচটা আছে, ইনশাল্লাহ সিরিজ জিতবে ওখানে যে, আর ভুল হবেই, এটাই ক্রিকেট। আর যে ভুলগুলো করছে আজকে, সেই ভুলগুলো আমি মনে করি যদি ওখানে যে শুধরে নিতে পারে তাহলে অনেক ভালো হবে। আজকে ব্যাটিংয়ে যে ভুলগুলো ছিল সেখানে আমার মনে হয় যে সাউথ আফ্রিকা যেভাবে ব্যাটিং করছে তাদের কাছ থেকে কিছু শেখার অবশ্যই আছে। আগামী বুধবার সিরিজ নির্ধারণী ওয়ান ডেতে মুখোমুখি হবে দুদল। দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডের প্রথম ম্যাচে টাইগারদের ব্যাপক জয়ে উল্লাসিত ছিল প্রবাসী বাংলাদেশিরা। তবে ওয়ান্ডারসের এই ম্যাচে শোচনীয় পরাজয় হলেও আগামী খেলা সেঞ্চুরিয়ানে ব্যাপকভাবে জয় পাবেন বলে বিশ্বাস খেলা দেখতে আসা প্রবাসী বাংলাদেশিদের। দক্ষিণ আফ্রিকার ওয়ান্ডারস ক্রিকেট স্টেডিয়াম থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ।